স্বাধীনতা দিবসের আগেই ভারতের নৌবহরে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS বিক্রান্ত। এটি ভারতে নির্মিত প্রথম স্বদেশীয় বিমানবাহী যুদ্ধজাহাজ। এর নকশা থেকে শুরু করে নির্মাণে ব্যবহৃত ইস্পাত অস্ত্র বা সেন্সর সবকিছুই তৈরি করেছে ভারত নিজেই। একই সাথে ভারতের সবচেয়ে বড় এবং জটিল রণতরীর শিরোপা অর্জন করেছে INS বিক্রান্ত। ভারতীয় প্রযুক্তিবিদদের হাতে নির্মিত কোনো রণতরী ভারতীয় নৌবাহিনীতে এবারই প্রথম যুক্ত হতে চলেছে। বিক্রান্তের দৈর্ঘ্য 262 মিটার। প্রায় 80 তলা বিশিষ্ট একটি ভবনকে যদি শুইয়ে দেওয়া হয় তবে এর দৈর্ঘ্য হবে বিক্রান্তের সমান, আর এর প্রস্থ 62 মিটার। ভেতরে রয়েছে নাবিকসহ মোট 1700 জনের থাকার ব্যবস্থা। এটি 30টি উড়োজাহাজের একটি বিমানবহরকে বহন করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে 24 থেকে 26টি স্থায়ী উইং যুদ্ধ বিমান জাহাজ অন্তর্ভুক্ত থাকবে। প্রায় 21,000 টন উন্নত মানের স্পাত দিয়ে তৈরি এই রণতরী গতির দিক থেকেও সেরা হতে চলেছে। জাহাজটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 28 নটিক্যাল মাইল, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজের গতিবেগের থেকেও ঘন্টায় 7 নটিক্যাল মাইল কম। বারবার জ্বালানি ভরার ঝামেলাও থাকবে না বিক্রান্তে। একবার ভরা জ্বালানি দিয়ে জাহাজটি 7,500 নটিক্যাল মাইল অতিক্রম করতে পারবে। বিমানবাহী এই যুদ্ধজাহাজটিতে বসানো হয়েছে মেরিন হাইড্রোলিক সিস্টেম। এর ফলে খুব সহজেই এই রণতরী থেকে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ওঠানামা করতে পারবে। মূলত এই যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর একটি ভাসমান বিমান ঘাঁটি। এখানে রয়েছে বিমানের টেকঅফের জন্য 2টি পূর্ণদৈর্ঘ্যের রানওয়ে এবং একটি বিমান অবতরণ পথ। বিমানের গতিরোধ করার জন্য রয়েছে 3টি অ্যারেস্টার ফায়ার। বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীতে যোগ দিলে ভারতের হাতে থাকবে 2টি ভাসমান বিমান ঘাঁটি, প্রথমটি INS বিক্রমাদিত্য এবং দ্বিতীয়টি INS বিক্রান্ত। সম্প্রতি চীনের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। যদি সমুদ্রপথে কখনো ভারতকে আক্রমণের চেষ্টা করে চীন, তবে তা ঠেকাতে ব্রহ্মাস্ত্র হয়ে দাঁড়াবে এই বিক্রান্ত। অন্যদিকে এই মুহূর্তে চীনের হাতে রয়েছে 2টি ভাসমান বিমান ঘাঁটি। কিছুদিনের মধ্যে ভারত মহাসাগরে চীন আরও একটি ভাসমান বিমান ঘাঁটি স্থাপন করতে চলেছে। ভারতের প্রথম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা ভাসমান বিমান ঘাঁটির নামও ছিল INS বিক্রান্ত। ব্রিটেনের কাছ থেকে ভারত পুরনো বিক্রান্তকে ক্রয় করেছিল। 1971 সালে পাকিস্তানের সাথে চলমান যুদ্ধে যার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, পুরনো সেই বিক্রান্ত থেকেই নতুন এই বিক্রান্ত বানানোর কাজ শুরু হয় 2006 সালে। তারপর থেকে চলা অজস্র পরীক্ষা নিরীক্ষা এবং মেরামতের পর অবশেষে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে চলেছে নতুন এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। সব ঠিকঠাক থাকলে জুলাইয়ের শেষে যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা। এরপর আগামী 15ই অগস্ট তার আনুষ্ঠানিক সংযুক্তি হবে ভারতের নৌবহরে। পৃথিবীতে খুব কম দেশের কাছেই রয়েছে বিমানবাহী যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার। ভারতের পূর্বে রাশিয়া, আমেরিকা, চীন, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি ছিল এই তালিকায়। আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্প বাস্তবায়নে এই রণতরীটির যাত্রা অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করছে দেশটির সরকার। দর্শক, শেষ করছি এখানটায় আন্তর্জাতিক কোনো সংবাদের সাথে। আবারও ফিরব দূরবীন নিউজের পর্দায়। সে পর্যন্ত সাথেই থাকুন সবসময়। ধন্যবাদ সবাইকে।